शांतिपूर्ण प्रतिबाद कर्मसूचिर मध्य दिए दाबी आदायेर प्रक्रियाय भीत हये गणतांत्रिक शक्तिर पर आक्रमण चालाচ্ছে क्षमतासीनরা বলে মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি গুলশান कार्यालय বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, সিরাজগঞ্জে সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে আওয়ামী লীগের অস্ত্রধারীরা সমাবেশ পণ্ড করতে চেয়েছিল, কিন্তু জনগণ সেই সভাকে সফল করতে সক্ষম হয়েছে। দলটির মহাসচিব আরও বলেন, মানুষ জেগে উঠেছে, রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিসহ নিজেদের দাবি পূরণ করবে দেশের জনগণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের অস্ত্রধারীরা তারা গোলাগুলি করে তারা এই সমাবেশকে পণ্ড করতে চেয়েছে, কিন্তু জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাকে পুরোপুরিভাবে একদম আপনার এড়িয়ে এবং সেই সভাকে তারা সফল করতে সক্ষম।